লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও শহি সুল্লাহীর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সালাম আলাইকুম রহামতুল্লাহ রাখে সম্মানিত শেখ আপনার নিকট আমার একটি জানার বিষয় সুদি ব্যাংকে ডি এর মাধ্যমে টাকার রেখে লাভ গ্রহণ করা বৈধ কিনা বিষয়টি জানিয়ে উপকৃত করবেন আসসালাম অবরাকাত সুদী ব্যাংকে মাধ্যমে টাকা রেখে লাভ গ্রহণ করা বৈধ কিনা প্রশ্নকারী উত্তর প্রশ্নে দিয়ে দিয়েছেন সুদী ব্যাংক ইসলামের দৃষ্টিতে সুদ সর্বত্রই হারাম পৃথিবীতে এমন কোনো সুদ নেই যেটি বৈধ রয়েছে মোহানবুল আলমিন সুদের ভয়াবহতা এবং সুদ হারাম এর পরিণাম চিরস্থায়ী জাহান্নাম এর পরিণাম আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা এবং সুদকে আল্লাহ রবুল্লা আলামিন মিঠিয়ে দিয়েছেন এবং মানুষ যদিও মনে করে সুদ দিয়ে লাভবান হচ্ছে মূলত আল্লাহ নিকট এটি সে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুদ ইহুদি এবং খ্রিস্টানদের কাজ তারা সুদ খেত বিভিন্ন সোরা বিভিন্ন আয়াত মোহানবুল্লাহ আলমিন এ উপলক্ষে নিয়ে আসছেন যেমন সোরা বাকারা দুশো পঁচাত্তর দুশো ছিয়াত্তর নম্বর আয়তে উল্লেখ করেছেন এই বিষয়ে এমনভাবে সোরা বাকারার দুশো দ এবং দুশো উনাশি নম্বর আয়াত এই বিষয়ে নিয়ে আসছেন এমনইভাবে সোরা বাকার দুশো আশি নম্বর সোরা রোমের উনচল্লিশ নম্বর সোরা আল ইমরানের একশো তিরিশ এবং সোরাতুল নিসার একশো একষট্টি নম্বর আয়াত এই একাধিক আয়াত যে আল্লাহ রুবুল আলম নিয়ে আসছেন প্রত্যেকটি আয়াতে সুদের নিন্দাবাদ করেছেন সুদ হারাম এর ভয়াবহতা সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে রসুল সাল্লাম সুৎখুরকে লানত করেছেন জাবির জাবে আবদুল্লাহ ইমাম মুসিম হাদিস বর্ণনা করেছেন এম এভাবে সামরাত হাদিস হাদিস জেহাদিস ইমাম বোখারি বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলিয়া সুৎখোরকে দেখলেন রক্তের নদীতে সাঁতরাচ্ছে দুই কিনারে দুই পাশে দাঁড়িয়ে এসে দুইজন ফেরেস্তা পাথর নিয়ে যখন নদীর তীরে বিরতে চায় সাঁতরিয়ে তখন আবার মুখে পাথর মারে আবার নদীর মাঝখানে চলে যায় এটি কেয়ামত পর্যন্ত এরকম শাস্তি চলতেই থাকবে আবু রায় রাদ হাদিস যে হাদিস ইমাম বুখারি বর্ণনা করেছেন রসল্লা মেশাদ করেছেন ষাটটি ধ্বংসপ্রাপ্ত জিনিস থেকে বেঁচে থাকো তার মাঝে একটি বললেন যে সুদ খাওয়া থেকে আবহাওয়া রায় রাদ হাদী যে হাদিসটি ইমাম বুখারি অন্যত্রে বর্ণনা করেছেন যে রসল্লা মেশাদ করেছেন যে এমন দিন আসবে যে মানুষ পরোয়া করবে না হারাম না হালাল খাচ্ছে যেটি বর্তমানে আমরা দেখতেছি তাই হচ্ছে আবদুল মাসুদ হাদিস যে হাদিসটি ইমাম হাকে বর্ণনা করেছেন যে সুদের সত্তর প্রকার গোনা রয়েছে সর্বনিম্ন গোনা হলো মায়ের সাথে জিনা করা যেটি একজন মানুষ তোদের কথা পশুও করে না আবদুল আবনে হানজালার হাদিস রসু সালাম এসাদ করেছেন যে জেনে শুনে যদি একদের হাম কেউ সুদ খায় সে যেন ছত্রিশ বার বা সত্যিশ নারীর সাথে জিনাবে বেবিচারে লিপ্ত হল আমরা কোরআন এবং সন্ন্য দৃষ্টিতে জানতে পারলাম সুদ সর্বত্রই হারাম তাই ডিপোজিট প্লাস স্কিন ডিপিএস বা ফিক্সড ডিপোজিট যেটা এফ ডিআর যেটাই করেন না কেন ইসলামের দৃষ্টিতে শরীয়তে সম্পন্ন হারাম হারাম খেলে আল্লাহর্ববুল্লা আলমিন আপনার কি দোয়া কিছুই কবুল করবেন না আপনি দুনিয়া খেয়ে যেতে পারেন আখেরাতে আপনার কোনো অংশ নেই কারণ রসজুল্লাহ মেসাদ মা নাবা তামিন সোহাতিন আর আউলা বিহা যদি হারাম দিয়ে রক্ত মাংস গঠিত হয় তাহলে এই জন্য জাহান্নাম যথেষ্ট তাই আমরা বুঝতে পারলাম সুদ সরবতী হারাম আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এ থেকে হেফাজত করুন আল্লাহ আলম সাল্লা আল নবীন মুহাম্মদ।